লেবু তো ধরছে, এই যে লেবু আছে। তো সাদে তো আলহামদুলিল্লাহ আপনি তো মাশাআল্লাহ দিলে পুরো সাদেই বরিশালের বাগানের মতো এক বাগান করে লাইছেন আলহামদুলিল্লাহ। এটা করছে আমার আব্বা করছে। আচ্ছা ভাই, এটা হলো কি গাছ? এটা হলো কামরাঙ্গা। কামরাঙ্গা গাছ না? কামরাঙ্গা কয়েকদিন আগে ছিল অনেক, এখন তো আবার কয়েকদিন পরে ফুল আসবে। আর এইগুলো হলো বারো মাসি আম। এই গাছগুলোতে দেখা যাবে যে দুই মাস বারো মাস পরেই ফুল আসবে। এই এই খেজুর গাছ বলেন কি খেজুর? এটা এইটার নামটা বলতে পারলাম না, তবে খেজুরগুলো কালো, অনেক লম্বা খেজুর, অনেক স্বাদ বলো, নামটা আমি জানি না এটার। আর এটা হলো গিয়ে কাঁচা খেজুর, এই যে খেজুরগুলো কাঁচা অবস্থায় খায়। আর ওই সাইডে পাঁচটা আছে, এই পাঁচটা হলো গিয়ে সুকারি, এটার নাম। এইগুলো কাঁচা খায়, বড়ো বড়ো হয়, অনেক অনেক মিষ্টি ওই ওই পাঁচটা। আর এই জায়গায় যেগুলো আছে মাঝখানে, এইগুলো হলো গিয়ে মরিয়াম খেজুর। এটা হলো মরিয়াম খেজুর। মরিয়াম খেজুর, এই মরিয়াম খেজুরগুলো হলো মদিনায় বেশি হয়। মদিনায় বেশি হয়। এটাতে আমার চিন্তা ভাবনা আছে, এই মরিয়াম খেজুরের বাগান দুই বিঘা জায়গাতে করার চিন্তা ভাবনা আছে। এই চারাগুলো এক বিঘাতে লাগানো যাবে, আরো কিছু চারা বানাবো। এটা আপনি কবস্ত্র পরে খেজুর ধরার সম্ভাবনা আছে এই খেজুরের চারা? বিচির চারা তো এগুলো দেখা গেছে যে পাঁচ থেকে ছয় বছর সময় লাগে, যত্ন ঠিক মতো করলে এগুলোতে দেখা গেছে যে আপনার চার বছর সাড়ে চার বছর এই ফল আসে। হ্যাঁ, আবার অনেক অনেকগুলোতে দেখা গেছে যে সাত বছর আট বছরও লাগে। সাত বছর আট বছরও লাগে। আরেকটা খেজুর গাছ জানি গুলো যে আজোয়া খেজুর। আজোয়া খেজুর ও এগুলো ছোটো চারা, ওগুলো বড় হয়। এইগুলো আজোয়া খেজুর নাকি? এগুলো আজোয়া, এই সবচেয়ে দামি খেজুর এটা। আজোয়া খেজুর, এই আজোয়া খেজুর ক বছর পরে ধরে? এগুলো একই ওই পাঁচ থেকে ছয় বছর টাইম লাগে। পাঁচ থেকে ছয় বছর। তা আপনার তো মাশাআল্লাহ দিলে পুরো দেড়শোর উপরে আছে খেজুরের চারাই পুরো ইয়াতে বাগানে। দেড়শোর একটু বেশি হবে, একশো আশির মতো হবে। এরপরে ছাদের উপরে লাগাইছেন আলহামদুলিল্লাহ। ছোট ছোট আম গাছে কিন্তু ইয়ে আসছে, ও ফুল আসছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এই যে ফুল আসছে দেখছেন, এই যে ফুল আসছে। আরেকটা আম গাছে ফুল আসছে, এটা হলো ওই যে ওই কর্নার, আমাদের সাইডে একটা মালটা গাছ আছে, ওই যে মাথায় কর্নার মালটা। এটা হলো কি গাছ? এই যে এটা, এটা হলো বিলম্ব গাছ। বিলম্ব, এই ফলটা টক যেতে হয়, ডালের সাথে দিয়ে খেতে মজা হয়। এগুলো আম গাছ, এগুলো তো এবার ফল আসে না। এটা হলো আমরা গাছ, আমরা গাছ। এই যে দেখেন আপনার ইয়া গাছে একটা কি জানি কয় আম গাছ, এই যে এটা আমের ইয়া আছে কি জানি কয় মুকুল সারছে, মুকুল সারছে। তারপরে আবার এই যে এটা মালটা গাছ, এই যে মালটা দেখছেন আপনি এই জায়গায়। তাহলে এটা কি, এটা আদা গাছ নি? এটা সম্ভবত ভুট্টা গাছ হতে পারে। ভুট্টা, এটা হলো ভুট্টা গাছ সম্ভবত। হ্যাঁ, এটা ভুট্টা গাছ, দেখা যায় ভুট্টা গাছ। আপনি যে এটা টোটাল কত প্রজাতির গাছ আছে? এই যে বেন্ডি গাছ আছে এখানে, বেন্ডি বেন্ডি গাছে বেন্ডি আছে, মরিচ গাছে মরিচ আছে। এই যে মরিচ আছে কিন্তু, এই যে এই যে মরিচ, এই যে এই গাছটাই বেশি দেখেন, এই গাছটা কিন্তু অনেক মরিচ আছে, বোঝা যায় না কিন্তু। না কিন্তু অনেক মরিচের কালার ভালো আছে, লিগা পাতার লগে কালার মিলে আছে। আচ্ছা ভাই, এটা জানি কি গাছ? ফলটা এই যে এই ফলটা, এটা লেগে কর্মচা। কর্মচা না? কর্মচা, এগুলো আচার বানায় খেতে খুবই মজা লাগে, টক জাতীয় ফল, খুবই মজা আচার বানালে। এগুলো আরও পাকে পাইকে একবারে লাল, এগুলো হেভি কষ থাকে, এটা যখন লাল হয় না পাইকে তখন মজা লাগে খাইতে। এই যে একটা সিরে জেনি, এটা আরও আরও লাল হয়, একেবারে কালো হয়ে যায়। হ্যাঁ, খাইলে তো অনেক লাল। এগুলো আচার বানায় খেতে মজা, এই যে কষ দেখে খায়। এ কষে ক্ষতি করে না? যখন পাকে তখন খুবই মজা লাগে।
আর এই যে এই গাছটা আছে এগুলো হলো ড্রাগন ফল, এগুলো লাগানো হয়েছে দুই মাস আগে। তখন এই যে এইটা আর এই কাণ্ডটা ছিল, এই তিনটা কাণ্ড ছিল না, এই দুই মাসের মধ্যে তিনটা আরো হয়েছে এক বছরের মধ্যে। এগুলোতে ফল তো লাল টকটকে ফল আর বিশাল, হ্যাঁ হ্যাঁ বড় বড় লাল ফল। তো আপনি আরবের যে খেজুরের বাগান দিতেছেন, আপনি আলাদা দিলে খেজুরের যে বিচি লাগাইছেন, বিচি চারা লাগাইছেন, আবার তো আপনি এখানে ইয়ে আছে, এটা কি জানি গাছ? অ্যালোভেরা গাছ। হ্যাঁ এটা নাম হলো অ্যালোভেরা, এটা তো আপনি শরবত খা শরবত বানা খেতে পারবেন। অ্যালোভেরা গাছ। আবার আরেকটা আছে দেখছেন কোনারে, এটা কি? এটা হলো ডালিম, বেদানা গাছ। এই যে ডালিম দেখছেন, এই যে ডালিম, ডালিম গাছ এই সাইডে একটা আছে ডালিম। আমরা এই পাশে হলো মরিচের বাগান, আবার এই পাশে হলো আমরুজ গাছ, এগুলো জামরুল গাছ। এই খেজুরটা যেটা এটার নাম হলো গিয়ে খুদরি, এগুলো প্যাকেটের গায়ে কিন্তু ট্যাগ লাগানো আছে দেখছেন, কোনটার কি নাম প্যাকেটে দেওয়া আছে কিন্তু খুদরি। আপনি পাইছেন কি এই প্যাকেট? প্যাকেট কিনছি, প্যাকেট কিনে আমি লেবেল লাগাই নিছি, কষ্টের দিয়ে আমি লাগাই নিছি, পরে চিনতে পারি যে কোনটা কি নাম, মিলে গেলে সমস্যা না। আপনি পরিকল্পিতভাবেই করছেন আর কি। খানকিনি পাতা, এই খানকিনি পাতা তো অনেক রোগের, বিশেষ করে ডিসেন্ট্রি, তারপরে এটা তো এটা ডেট অনেক বড় হয়ে গেছে, ভাই নিম গাছও তো আছে, ভাই ভাই নিম গাছও তো আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিম গাছ মানে নাম করছে সারা ওয়ার্ল্ডে, কিরানি কয় সৌদি আরবে নিম গাছ লাগিয়ে পুরো সারা ওয়ার্ল্ডে নাম করছে জিয়াউর। আর আপনি যে খানকিনি পাতা তো পুরো ইয়াতে আছে, আবার এই যে দেখেন ইয়ে আছে, এটা এটা জানি কি কয় দুন্না পাতা, এই যে আছে পুদিনা পাতা বিলম্ব দেখছেন, এই বিলম্ব, বিলম্ব কিন্তু হেভি টক ভাই, এমনি কিন্তু আপনি খালি একটা সাপে খাইতে পারবেন না জীবনে, মার টক তো। আপনি ভবিষ্যৎ পরিকল্পনা কি এই বাগান নিয়ে? ভবিষ্যৎ পরিকল্পনা হলো ছাদ বাগান যেটা, এটা তো আমার ফাদার দীর্ঘদিন যাবৎ এখানে শ্রম দেয়, সময় দেয়, সে এগুলো করছে। হ্যাঁ আর খেজুর যেগুলো আছে, খেজুরের চারাগুলো এগুলো আমি লাগাইছি, তবে এখন আমি ওইভাবে সময় দিতে পারি না। আমার ফাদার সকালবেলায় দেখা গেছে যে সে পানি টানি দেয়, আমি বিকেলে এসে অনেক সময় আগাছা টাগাছা পরিষ্কার করি বা যত্ন করি, মাঝে মধ্যে কীটনাশক ছিটাই। এটা গ্রামের বাড়িতে ফরিদপুরে আমার জায়গা আছে, ওইখানে ওইখানে এই চারাগুলো নিয়ে গিয়ে ওইখানে 5 বিঘা বা 6 বিঘা জমিতে মিনিমাম 6 থেকে 7 জাতের খেজুর বাণিজ্যিকভাবে উৎপাদন করে বাণিজ্যিকভাবে বাজারজাত করার চিন্তাভাবনা আছে আর কি। এবং ভবিষ্যতে আমার টার্গেট আছে যে আমাদের দেশীয় মার্কেটে যে খেজুরগুলো, যেগুলো দামি খেজুর যেগুলো, সেগুলোকে আমি যখন বেশি উৎপাদনে যেতে পারবো, তখন কম দামে আমাদের দেশের মানুষ যাতে দেশের এই যে তাজা ফরমালিনমুক্ত বিষমুক্ত ফল খেতে পারে, এরকম একটা টার্গেট আমার আছে। তো ফয়সল ভাই, আমি তো জানি যে আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, ঠিক আছে, স্কুল মানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, তো আপনি সেখানে থাকা এই কৃষি সম্প্রসারণের প্রতি, এই গাছপালার প্রতি আপনার এত ভালোবাসা কীভাবে জন্ম হলো? আসলে গাছপালা, শহরে আমরা যারা থাকি আমাদের দেখা গেছে যে শহরের লোকদের গাছপালার প্রতি এখনকার ছেলেপেলেদের দেখা গেছে যে আগ্রহ তেমন একটা থাকে না, কম থাকে। তারপরে আমরা ছোটোবেলা থেকে গ্রামে আসা যাওয়া করতাম, গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম বছরে 2 বা 3 বার, যার কারণে গ্রামের পরিবেশটার সাথে আমরা পরিচিত। এই পরিচিত হওয়ার কারণেই দেখা গেছে যে পাশাপাশি আবার যখন আমার ফাদার এখানে আম গাছ, ওই যে যেমন জামরুল গাছ, আরও বিভিন্ন ফলের গাছ লাগাইছে, আর পাশাপাশি যখন ইউটিউবে যখন দেখলাম যে অনেকেই এখন খেজুরের চাষাবাদ করতেছে, এবং খেজুরের চাষাবাদটা একটা লাভজনক চাষাবাদ, এবং খেজুর প্রায় যখন 10 বছর 12 বছর বয়স হয় একটা গাছের, তখন একটা গাছে 200 থেকে 250 কেজি খেজুর ধরে, এবং এই 200-250 কেজি খেজুর এগুলো মানে খুব কম দামেও যদি মার্কেটে বিক্রি করা যায়,
200 250 টাকা কেজি দামেও যদি বিক্রি করা যায় তাও অনেক টাকা আসে। সেই জন্য আমার চিন্তা ভাবনা হলো যে যে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমি আছি, প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করতেছি, সেটাতে আমি একজন পরিচালক, ওই কাজের পাশাপাশি এই কাজটাকেও যদি আমি মানে পাশাপাশি করি তাহলে এটা আর্থিকভাবে একটা লাভবান হলাম আমি। এবং দেখা গেছে যে এটা নিজের মনের একটা আত্মতৃপ্তি যে আমি একটা জিনিস একটা গাছ লাগাইলাম সেটাকে পরিচর্যা করে যখন বড় করা হয় বা বড় হয় তখন ওটা দেখতে নিজের কাছে খুবই শান্তি লাগে, ভালো লাগে। তখন দেখা গেছে যে গাছগুলো আমার গাছগুলো যখন আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়েছে এগুলোর প্রতি আমার ভালোবাসা এবং আন্তরিকতাটা আরও বাড়ছে। আশা করি এই গাছগুলো আরও যখন বড় হবে বা ফল ধরবে তখন এটার পিছনে আরও সময় এবং শ্রম আমি আরও বেশি দিতে পারবো, কারণ তখন আগ্রহটা আরও বেশি থাকবে। বাসাব, আপনি কি এই গাছটি বিক্রি করবেন? এই যে খেজুরের গাছ যে লাগাইছেন মানে এগুলো কি আপনি যদি কেউ কিনতে চায় তাহলে কি আপনি বিক্রি করবেন নাকি? এই খেজুর গাছগুলো বিক্রি করার পরিকল্পনা এখন আপাতত নাই, কারণ আমার নিজের জায়গাতেই এই চারাগুলো রোপণ করার জন্য আমার যতটুকু দরকার ততটুকু আমার কাছে আছে। বিক্রি করার মতো আপাতত নাই? না, আমি আরও চারা তৈরি করব, আরও এক বছরের মধ্যে আরও 250 থেকে 300 চারা তৈরি করব। তখন যদি কেউ চারা নিতে চায় তখন ভালো ভালো যে জাতগুলো এইগুলো সবাই আমার কাছ থেকে কিনতে পারবে। পাশাপাশি এই বীচির যে চারাগুলো এগুলো বাগানে লাগানোর পরে প্রত্যেকটা গাছের গোড়া থেকে প্রায় 30 থেকে 40টা কলমের চারা বের হয়। কলমের চারাগুলো যখন আমার এই বীজের চারা থেকে বের হবে তখন সেইগুলোকে আমার টার্গেট আছে সেইগুলোকে সেপারেট করে সেই চারাগুলো যদি আমি মানুষের কাছে বিক্রি করতে পারি বা দিতে পারি তাহলে তারা লাভবান হবে বেশি। কারণ কলমের চারাগুলোতে সাধারণত আমরা জানি যে 3 থেকে 3.5 বছরের মধ্যেই ফল ধরে, আর বীজের চারা যেগুলো সেগুলো 5 থেকে 5.5 বছর সময় লাগে। আমার এই মুহূর্তে যেহেতু আমার মানে ক্যাশ বা ক্যাপিটাল আমার হাতে কম আছে এই জন্যে আমি কলমের চারা কেনার ব্যাপারে কম আগ্রহী হয়েছি। কলমের চারা কিন্তু এখন অনেকেই উৎপাদন করতেছে বাংলাদেশে, গাজীপুরে বাদল সাহেব আছে সে করতেছে, তারপরে ময়মনসিংহের ভালুকাতে মোতালেব করতেছে, তাদের কাছে কলমের চারা আছে, ওই সকল জায়গার থেকে আমি সংগ্রহ করতে পারতাম, কিন্তু ওই চারাগুলোর অনেক দাম। আমি এই জন্য টার্গেট করলাম যে 5 বছর 6 বছর পরিশ্রম করে নিজেই নিজের গাছগুলোকে তৈরি করি এবং নিজেই কলমের চারা উৎপাদন করে তখন আস্তে আস্তে আমি বিক্রি করি। আপনি নিজেই চেষ্টা করে চাইতেছেন যে একবারে ছোটোর থেকেই বড় হইতে, মানে হুট করে আপনি একবারে বড় হইতে চাইতেছেন নাকি? আপনি ছোটোর থেকেই সব কিছু প্রশিক্ষণ নিয়ে তারপরে আপনি কিছু চারা তো মাশাআল্লাহ দিলে বড় হয়ে গেছে, যেগুলো এই যে চারাগুলো বড় হয়েছে এই চারাগুলোর এখন বর্তমান বয়স হলো গিয়ে 9 মাস চলতেছে। জি জি, এই চারাগুলোকে আমি এই টবের মধ্যে বা এই ইসের মধ্যে এই ড্রামগুলোর মধ্যে আমি আরও কমপক্ষে 1 বছর রাখতে পারবো। আমার টার্গেট আছে আগামী বছর যখন বৃষ্টির সিজনটা আসবে ওই বৃষ্টির সিজনে আমি এই গাছগুলো রোপণ করব। তখন দেখা যাবে যে আমার আলাদাভাবে সেচ দেওয়ার জন্য আলাদা খরচ হবে না, বৃষ্টির পানি দিয়েই আমার সেচের কাজ হয়ে যাবে। এবং এগুলো বাগানে লাগানোর আগে কিছু আলাদা পরিচর্যা আছে, আলাদা টাকা পয়সা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, বিভিন্ন ধরনের সার লাগে, মাটি প্রস্তুত করতে হয়, এই কাজগুলো আমি আগামী 1 বছরের মধ্যে আমি আগে করে তারপরে এইগুলো বাগানে নিয়ে আমি ট্রান্সপ্লান্ট করব। জি, তা ফসল ভাই ধন্যবাদ আপনার, আপনি এইমাত্র স্কুল থেকে আসছেন, আবার আমার এখানে খুব এত ব্যস্ততার ভিতরে এত মানে মূল্যবান সময়ের ভিতরে আমার একটু সময় দিলেন। জি ধন্যবাদ করবেন আর কি, কারণ এই খেজুরগুলো দিয়ে আমার টার্গেট হলো যে শুধু যে আমি নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব বা লাভবান হব শুধু এটাই আমার টার্গেট না, এটা একটা টার্গেট। পাশাপাশি আমার টার্গেট হলো যে এই দামি দামি বিশ্বের যে ওয়ার্ল্ডের সবচেয়ে দামি যে খেজুরগুলো যেগুলো আমাদের দেশের বাজারে 2000 থেকে 2500 টাকায় বিক্রি হয়, কোনো কোনো খেজুর 1000 টাকা দামের উপরেও আছে, যদি আমাদের বাংলাদেশের কৃষকরা এগুলো খুব বেশি পরিমাণে উৎপাদন করতে পারে তখন আমাদের বাংলাদেশের মানুষ এই ভালো মানের ফরমালিনমুক্ত খেজুরগুলো দেখা যাবে যে কম দামে কিনে খেতে পারবে। একটা পর্যায়ে এমনও আসতে পারে যে এই খেজুর বেশি উৎপাদনে আমরা গেলে তখন বিদেশে আমরা রপ্তানিও করতে পারবো। তো ফসল ভাই আপনি দেখেন আপনার আশেপাশে কিন্তু অনেক বিল্ডিং আছে, এই দেখেন, হ্যাঁ দেখেন অনেক বিল্ডিং আছে, কোনো বিল্ডিংয়েই কিন্তু ছাদে আপনার মতো এরকম বাগান নাই, বাগান নাই তারপরে একেবারে ওরকমটা বলা যাবে না। এখন অ্যাভারেজ বা গড়ে হিসাব করলে দেখা যাবে যে প্রতি 100টা বিল্ডিংয়ের মধ্যে হয়তোবা 3টা বা 4টা বিল্ডিংয়ের ছাদের উপরে এরকম ছাদ বাগান থাকে, শৌখিন লোকজন যারা তারা করে। তো যাদের নাই বাগান আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? যাদের ছাদের উপরে বাগান করা নাই তারা হয়তোবা
এই চাকরি বাকরি ব্যবসায়িক কারণে ব্যস্ত থাকে, সেই জন্য হয়তো বা এগুলোর পিছনে সময় দিতে পারে না। তবে আমি যেটা বলবো যে এখন চাইলে কিন্তু চাকরি বাকরির সময় দেওয়ার পাশাপাশিও অনেকে চাইলে এখন আধুনিক অনেক ধরনের পদ্ধতি আছে, ইউটিউবে অনেক ধরনের ভিডিও পাওয়া যায়, সেগুলো